রক্তদান, মহোদ্দান, রক্তদান, জীবনদান এই উদ্দেশ্যকে পাথেয় করে মাটিয়ালী ব্লক ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে চালসা যুব আবাসনের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এদিনের এই রক্তদান শিবিরে দারুণ সাড়া পড়ে। এদিন চালসা যুব আবাসে এই রক্তদান শিবিরে 41 জন রক্তদান করেন। মালবাজার ব্লাড ব্যাংকের সহযোগিতায় হয় এই শিবির। মেটিলি ব্লক যুব কল্যাণ আধিকারিক কর্ণ ভট্টাচার্য বলেন, ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এই উদ্যোগ। এদিনের শিবিরে চালসা যুব আবাসের কর্মী সহ ক্লাব ও প্রতিষ্ঠানের সদস্যরা রক্তদান করেন। বিশ্বকালীন যে রক্ত সংকট দেখা দিয়েছে চারপাশে আমাদের, সেইটাকে মানে সেইটার জন্যই মেনলি এই আয়োজনটা করা। আর এখানকার মেটিলি ব্লকের যত আমাদের অর্গানাইজেশন, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও সংগঠন যারা আছে তাদের সাথেও আমরা যোগাযোগ করেছিলাম। তো সবার উৎসাহে আমরা সিদ্ধান্ত নিই যে ব্লক ইউথ অফিস মাটিয়ালি, যুবকল্যাণ দপ্তর, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর মাটিয়ালি ব্লকের পক্ষ থেকে আমরা উদ্যোগে মিলি। আর বাকি সবার যত মাটিয়ালি ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে যত এনজিও, যত এডুকেশনাল ইনস্টিটিউশনস, যত আমাদের ক্লাব সংগঠন ইত্যাদি রয়েছে তাদের সকলের সহযোগিতায় আমরা এই রক্তদান শিবিরটি উদযাপন করবো। আজকে রক্তদান যে উৎসব, রক্তদানের উৎসব আমরা পালন করবো। চালসা যুব আবাসে আমাদের ব্লক আধিকারিক তিনি আছেন, তার নেতৃত্বে আজকে একটা অভিনব একটা প্রকল্পের একটা মানে আয়োজন করা হয়েছে। আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের মূলত যেটা দেখা যায় যে গ্রীষ্মকালে আমাদের সব জায়গাতেই একটা ব্লাড ব্যাংকে ব্লাডের একটা দেখা যায়, সংকট দেখা যায়, এবং সেজন্য উনি একটা মহৎ একটা উদ্যোগ নিয়েছেন। আজকে প্রায় 40-50 জনের একটা টার্গেট করা হয়েছে, যেখানে ব্লাড ইয়ে করা হবে, ব্যালেট করা হবে, এবং সেজন্য আমাদের এখানকার চালসা এবং সংলগ্ন এলাকার যারা আমাদের যুবক আছেন তারাও এই ডাকে সাড়া দিয়ে এসছেন। আজকে দিনভরের প্রোগ্রাম চলবে এবং আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা সময়োপযোগী একটা উদ্যোগ নেওয়ার জন্য।